আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সকলকে স্বাগতম। আর মাত্র একটা দিন, এরপরেই পবিত্র মাহে ঈদ উল ফিতর। আমাদের মুসলিম জাতির জন্য এটা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমাদের জন্য পুরো দেশ, পুরো পৃথিবী অপেক্ষা করছে এই অনুষ্ঠানটার জন্য। আশা করি আপনারা যারা সুস্থ আছেন তারা খুব ভালোভাবে ঈদটা পালন করবেন, এবং যারা অসুস্থ আছেন খুব শীঘ্রই তারা সুস্থতার পথে ফিরে আসবেন। দর্শক, এভিএন শব্দটা ছোট্ট একটি শব্দ, আমরা অনেকেই কম বেশি এই শব্দটার সাথে পরিচিত। যখন আমাদের এভিএন এই প্রবলেমটা আসলে শুরু হয়, ধীরে ধীরে এমন একটা প্রবলেম যে মানুষ তার চলার শক্তি হারিয়ে ফেলে, এবং সবশেষে হয়তো দেখা যাচ্ছে যে তার মেরুদণ্ডের যে আপনার বোন যেটা তার দুই পাশে থাকে সে দুইটাকে পর্যন্ত রিপ্লেস করার প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে। এবং এটা অনেক ক্ষেত্রে এতটাই মারাত্মক আকার ধারণ করে যে একটা মানুষ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়, এরকম অসংখ্য ইতিহাস আছে। বাট আমরা যদি প্রথম অবস্থাতে এর চিকিৎসাটা করি, এর চিকিৎসা ব্যবস্থাটা খুবই সহজ, খুবই সিম্পল, খুব সহজেই এবং খুব দ্রুত সময়ের ভিতরে মানুষ সুস্থ হয়ে ওঠে। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন উনি আমাদের একজন ভাই, উনি খুব খেটে খাওয়া একজন মানুষ, খুব পরিশ্রমী একজন মানুষ। বাট ওনার জীবন আসলে হঠাৎ করে এই প্রবলেমটা দেখা দিয়েছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন, একটা সময় ওনাকে সার্জারির কথাও বলা হয়েছিল। বাট উনি এর বিকল্প খুঁজতে শুরু করেন যে এর কোনো বিকল্প চিকিৎসা আছে কি না, এবং একটা সময় তার খোঁজও পান। চলুন না দর্শক, ওনার কাছ থেকে শুনি কী হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন, বাসা কোথায় স্যার আপনার? বাসা মাধবদীতে, নরসিংদী, মাধবদী জেলায়। না, মাধবদী থানা, নরসিংদী জেলায়। আচ্ছা স্যার, পেশাগতভাবে কি করেন আপনি? আমি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ। ইলেকট্রিক কাজের সাথে আপনি জড়িত আছেন, তারপরে মাঝে মাঝে একটু ঝুঁকিপূর্ণ কাজও আপনাকে করতে হয়। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন, আপনার যে প্রবলেমটা ছিল সেটাকে বলা হয় এভিএন। কতদিন আগে আপনি এটা বুঝতে পারেন? এটা এখন থেকে চার মাস আগে। চার মাস আগে, তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বাভাবিক সব কাজ করতেন। কি হয়েছিল চার মাস আগে? প্রথম চার মাস আগে প্রথম আমি একবার রিক্সা দিয়ে আমি কাজে যাইতেছিলাম, তো কাজে যাওয়ার সময় ভালোই ছিল। আসার পথে যখন আইসা রিক্সা থেকে নামি, তারপর থেকে আর ঠিক করে হাঁটতে পারি না, হঠাৎ করেই। আচ্ছা, তারপর আমি একটা অর্থোপেডিক্স ডাক্তার দেখাই, উনি একটা এক্সরে করে, এক্সরেতে দেখাইতেছে যে আমার হিপ ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। উনি কিছু ব্যথা ট্যাবলেট দিছে, তারপর আবার দুই মাসের মতো ভালো। দুই মাস পর থেকে আবার ব্যথা বাড়তে থাকে, হাঁটতে একটু সমস্যা হয়, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পেনটা একটু বেশি হয়, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে কিছু কমে, এরকম করে। তো আবার অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি, এরকমই পেন কিলার দেয়, খাইলে ভালো থাকি, আবার না খাইলে সমস্যা। আচ্ছা, তো উনিও কি একই কথা বলেছেন যে এখানে কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই? বাট ওই সময় ওই মানে আমার আরেকটা এক্সরে করায় দেখাইতেছে, ওই এক্সরে তো ঠিক আছে, তারপরের সাথে যখন যাই ওই সময় আমার কইতেছে তো আপনি একটা এমআরআই করান। তো এমআরআই করানোর পরে আমার আসল সমস্যাটা উদ্ঘাটন হইছে, তখন এই প্রথম বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারছে যে আমার এভিএন হয়েছে, তারপর থেকেই টেনশনে পড়ে গেলাম আর কি। তারপর স্যারের কাছে জিজ্ঞেস করলাম এটা সমাধান কি, আপনার এইখানে যেই হিপ জয়েন্টে যে বলটা আছে ওইখানে বলটা রিপ্লেস করতে হইব, তারপর আপনি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবেন, তবে একটু রিক্স আছে, নিচে ফ্ল্যাট ভাবে কখনো বসতে পারবেন না, বাড়ি কাজ করতে অসুবিধা হইব। আচ্ছা, দুইটা কি চেঞ্জের কথা বলেছেন? না, দুইটা না, আমার বাম পাশেরটা এখনো ওই রকম না, ওইটা হালকা ফিশারিং দেখা যাইতেছে, মানে একটু সমস্যা আছে, বলছে এটাতে ছোট একটা অপারেশন করলে ওইটা মানে সেভ করা যাবে। ওইটা একটা ছোট একটা অপারেশন করবো, ওইটা অত একটা ভয়ানক না, তবে ডান পাশে এটা সম্পূর্ণ রিপ্লেস করতে হবে। ওকে, এটা শোনার পর কিছুটা ভয় পেয়ে গেছেন? ভয় পাইছি, তারপর এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, হঠাৎ করে শুনছেন অপারেশন। তারপর উনি অপারেশনের খরচটা বলছে যে ওনার এখানে যদি করাই, যে অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছিলাম উনি বলছে ওনার এখানে করাইলে আড়াই লাখ টাকার মতো খরচ পড়বো। আচ্ছা, তো আমি ভাবতেছি আমার আবার পাসপোর্ট আছে, ইন্ডিয়াতে যদি আরো কিছু কম খরচ পড়ে ওইটা ভালো হয়। মানে তখন পর্যন্ত আপনার মাথায় ঘুরছে অপারেশনই করতে হবে, কিন্তু আপনি কমে করা যায় কিনা বা একটু উন্নত চিকিৎসা পাওয়া যায় কিনা সেটা খুঁজছেন। ইন্ডিয়াতে এই হিপ জয়েন্ট রিপ্লেসের জন্য আমি সার্চ করলাম ইউটিউবে, তখন শহীদুল্লাহ প্রধান স্যারের ভিডিও পাইলাম, আপনি একজনের ইন্টারভিউ নিতেছিলেন, ওনার এভিএন সমস্যা ছিল। তারপর ওইটার খবর পাই, আমি যেদিন খবর পাইছি এই সপ্তাহে আবার ওইখানে এখানে চলে আসি। মানে তখন একটা আশার আলো দেখতে পেলেন যে যেখানে অলরেডি আপনি মনে মনে প্রিপেয়ার। আমি মানে রিপ্লেস করার চিন্তা ভাবনা ওই সময় করি নাই, খুঁজতেছিলাম এমনিতে, তবে রিপ্লেস করার চিন্তা ভাবনা করি নাই, হয়তো আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে দিতাম, ওইরকম আরো অনেক ডাক্তার দেখাইতাম, বা মানে যে যখন যেখানে বলেছে যে এখানে গেলে আপনি ভালো হবেন সেটাই করেছেন। সেটাই করেছি। আচ্ছা আচ্ছা, এর ভিতরে দেখছেন দিন দিন আরো খারাপের দিকেই যাচ্ছেন। খারাপের দিকে বলতে আমার সমস্যাটা মানে একই রকম ছিল, এরকম
পরিবর্তন হইতেছে না। প্রতিদিনই উঠছেন, দেখছেন ব্যথা? ওই সময় মানে একটু চলাফেরা কাজকামটা একটু কমাই দিছি, তো কাজ মানে চলাফেরা কমানোর পরে বুঝা দিতেছে যে আমার এই মুভমেন্টটা আস্তে আস্তে কমাইতেছে, মানে একটা নির্দিষ্ট প্যাটার্নে পা ফেলতে হয়, এখন মানে একটা প্যাটার্নে চলেছে মানে তা মানে কুচি কুচি পা ফেলে হাঁটতে হইতেছে, এরকম একটা কিছু হইতেছে। লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হইতেছে, ওজনও কমতেছিল, সবকিছুতেই একসাথে এফেক্ট তৈরি হয়েছে। তারপরে কি করলেন যখন স্যারের বিষয়ে জানতে পারলেন যে এখানে অপারেশন বিহীনভাবে হিপ জয়েন্টের রিপ্লেসমেন্ট ছাড়াই? তারপর আমার একটা ফুয়াতো ভাই রেনিয়া যেদিন দেখতে পাইছি ওর পরে সপ্তাহে এখানে চলে আসি, আসার পরে উনি আমার 12 দিনের ওষুধ দেয়, 12 দিনের ওষুধ খাওয়ার পরে বলছে 12 দিন পরে এসে ভর্তি হইতে, তো 12 দিন পরে এসে ভর্তি হইলাম, উনি আবার 12 দিনের ভর্তি দেয়, তো আমার এখানে আজকে 10 দিন হয়েছে, যেহেতু আগামী কালকে ঈদ তাই আমি 2 দিন আগেই চলে যাইতেছি আর কি। আজকে 10 দিন পরে কেমন আছেন আপনি? আগের চেয়ে অনেকটাই ভালো, আগে আগে যে নির্দিষ্ট প্যাটার্নে পা ফেলতাম এখন প্যাটার্ন অবরগিরা পা ফেলতে পারি, অনেকটা লম্বা পা ফেলতে পারি, আর সকালে ঘুম থেকে ওঠার পর যে প্রচন্ড ব্যথা সেই ব্যথাটা কম হয়। আজকে আমার এই সাইডে দিতেছে স্যার বলছে আবার 1 মাস পরে এসে দেখা করতে, তারপর ওই সময় আরো এর ভিতরে আপনার ওষুধ চলতে থাকবে, অন্যান্য ট্রিটমেন্ট গুলো চলতে থাকবে, নতুন কিছু গাইডলাইন রেস্টে থাকতে হবে, রেস্টে থাকার কথা তেমন কিছু বলে নাই, বলছে যে মানে হিপকে এই এই অবশ্য দেওয়া যাবে না, চলতে হবে, আর আর্থোপেডিক ডাক্তার বলছে যে 2 লাঠি নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ আপনি এই স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আপনার হাসি বলে দিচ্ছে আজকে আপনি কতটা ভালো আছেন, কত বড় একটা টেনশন থেকে আজকে আপনার মুক্তি। অসংখ্য পেশেন্ট আছেন আমাদের যাদের তারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য মানে এখানে সবচেয়ে আকর্ষণীয় যে শব্দটা স্যারে যে শব্দটা আমার আকর্ষণ করছে ওইটা হচ্ছে পুনর্বাসন, মানে এইটা হচ্ছে অপারেশনবিহীন চিকিৎসা, মানে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই চিকিৎসাটা করা হয়, অন্য কোনো ওষুধ খেতে হয় না বা কোনো সার্জারি করতে হয় না, এটা সার্জারি করলে সারা জীবনের জন্য একটা মানে সমস্যা থেকে যায়, তো যেহেতু এটা প্রাকৃতিকভাবে একটা সিস্টেম ঠিক হওয়ার, তো সবাইয়ের উদ্দেশ্যে এটাই বলার যে পুনর্বাসন চিকিৎসা করেন সবাই, মানে এইসব রিপ্লেসমেন্ট বা সার্জারি ওগুলোতে না যায়, পুনর্বাসন চিকিৎসা সবচেয়ে বেটার, আপনারা যেখানেই করেন পুনর্বাসন চিকিৎসা করার চেষ্টা করেন, আর সবচেয়ে ভালো সৌগুলো প্রধান স্যারের কাছে এখানে চিকিৎসাটা নিলে। আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা অনেকেই হয়তো ওনার কাজের সুবাদে ওনাকে চিনেন বা ওনার এলাকায় যারা আছেন তারা অনেকেই দেখেছেন, এরকমও অনেকে হয়েছেন যে প্রায় একরকম আশাও ছেড়ে দিয়েছিলেন, উনি নিজেও কিছুটা ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, আদৌ কি এটার কোনো চিকিৎসা আছে কি নেই, বাট দেখুন একটা ছোট্ট ভিডিও একটা ছোট্ট তথ্য পুরো জীবনটাকে বদলে দিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত যাওয়ার চিন্তাভাবনা করছিলেন, সার্জারির কথা চিন্তা করছিলেন, বা সেখান থেকে ফেরত এসেছেন, আজকে সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক আমার এই ভাই যদি পারেন কেন আপনি পারবেন না, অবশ্যই পারবেন, মনে শক্তি রাখুন, ইনশাল্লাহ আপনিও সুস্থ হতে পারবেন, শুধুমাত্র সঠিক চিকিৎসার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।